গাইজ, আমরা এখন চলে আসছি একদম বর্ডারের পাশেই, আর এখান থেকে দেখতে পাচ্ছি ভারতীয় গাড়িগুলো চলাচল করতেছে, বাস, ট্রাক, মোটর সাইকেল, সাইকেল, খুবই ভালো লাগতেছে। আর এই নদীর নাম হচ্ছে আত্রাই নদী, যেটা আমাদের বাংলাদেশ থেকে এসে দেন এই যে ভারতে প্রবেশ করছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প, আর ওই পাশে হলুদ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের ক্যাম্প, আর এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু ভারতের। আর ওই যে ওই পাশে দেখেন আমাদের দিনাজপুরে অটো দেখা যায়, আর ওই যে ইন্ডিয়াতে অটো চলতেছে। বাবু, তোমার নাম কি? শুভ। তুমি কি বাংলাদেশের? এই যে একটু ক্যামেরায় আসো। এই যে শুভ, ভয় লাগে না এদিকে যে ঘোরাফেরা করো? কেন ভয় লাগে না বলো দেখি? বিএসএফ কিছু বলে না? এদিকে আসে না? না, আসলে ওই পাশে নদী থাকার কারণে বিএসএফ এই সাইডে কিন্তু আসতে পারে না। এখন আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরেই চলাফেরা করতেছি। এই যে আমার পিছনেই কিন্তু ভারত, আমি ভারতের ভিতরেই চলাফেরা করতেছি, ঘুরতেছি, ফিরতেছি। আর বিশাল বড় একটা বালু চরের মধ্যে আছি, এই যে দেখেন। আর এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকার কাছে যাই। এই যে দেখেন নৌকা, এই যে নৌকাটা কিন্তু বাংলাদেশের। আর ওই যে দেখেন, এটাই হচ্ছে ভারতের জমি। এখানে এই যে বিএসএফ কিন্তু পাহারা দেয়। আর এই ভাই মাছ মারতেছে এখানে। গাইজ, বলাই যায় যে আমি বিনা টাকায় কিন্তু ভারত ভ্রমণ করতেছি এই মুহূর্তে। ভারতের নদী, বাংলাদেশের নদী, কিন্তু এখন আমি আছি ভারতের অংশে, ভারতের নদীতে নদী ভ্রমণ করতেছি আর কি। এই যে আমার পাশেই নদী। মাছ মারলেন? একটু দেখানো যাবে? এই যে ভাই মাছ মারলো। কী মাছ এইগুলি? খলকি। খলকি? এই যে নদীর খলকি মাছ। ঠিক আছে, ধন্যবাদ। একদম ঘেমে পুরো অবস্থা খারাপ, এখন আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে। আর এই যে একদম সীমানার শেষ প্রান্তে বাসা। আর এই যে দেখেন গ্রামের গরু, ছাগল, হাঁস, মুরগি। তো এই যে ভাইয়ারা এখানকার কিন্তু স্থানীয়, আর ওনারা বললো এই যে ক্যাম্প, আর ওই সাইডে বাংলাদেশের একটা ক্যাম্প আছে, একটু আগে আপনাদেরকে দেখাই আনলাম। আর এটা কিন্তু চর। আচ্ছা, এই গ্রামের নাম কি জায়গাটার? বনতারা। ও, ওই পাশটা হচ্ছে উচ্চ গ্রাম? ও, কিন্তু অরিজিনাল নাম এখানকার যেটা চিনে বনতারা। ও, আর ওই ভারতের ওই পাশের অংশের নাম জানেন, গ্রামের নাম? বালুপাড়া। ওই বাগানটা বালুপাড়া? হ্যাঁ, বাগানটা। ওটা বলে সমজিয়া। সমজিয়া? হ্যাঁ, সমজিয়া। এটা ও সমজিয়া ক্যাম্প। এই যে দেখা যাচ্ছে সমজিয়া ক্যাম্প। আচ্ছা, এখানে একটা রাস্তা দেখলাম। হ্যাঁ, এই যে রাস্তাটা, ওই যে রাস্তা, ওটা কি বিশ্ব রোড না? হ্যাঁ, বিশ্ব রোড। ও, এই বালুঘাট, বালুঘাট চলে গেছে ভারতের বালুঘাট। ও, আর উনি যে মাছ মারতেছে উনি কি বাংলাদেশের না ইন্ডিয়া? আমাদের গ্রামেরই। আর এখানে যখন ওই যে মাছ মারেন কিছু বলে না ওনারা? না, ওরা বলে না কিছু, বলে না। না, তো আমি একটু আগে যে ক্যাম্প থেকে ঘুরে আসলাম বাংলাদেশের, ওই ক্যাম্প থেকে সোজা যদি যান ঠিক ওই সাইডটা হচ্ছে দাউদপুর, ভারতের দাউদপুর। আর এই যে দেখেন মাছ মারতেছে, খুবই সুন্দর লাগতেছে। এটাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সবই কিন্তু আমরা আস্তে আস্তে হারাই ফেলতেছি। নদীতে পানি থাকে না, নদীতে থাকে না মাছ। খুবই রিস্ক ভাই। এই একদম চলে আসলাম। এই যে আমাদের বাংলাদেশি ভাইরা মাছ মারলো। এই যে দেখেন হাড়ি ভর্তি মাছ। কি মাছ এই? নাম, মাছের নাম কি? মুগুরুস বলে। মুগুরুস? এই যে মুগুরুস মাছ মাসে হয় না, হঠাৎ এখন নদী পথে দেখি হয় না, হয় যায় না মাছ। মানে এই মাছ সারা বছর পাওয়া যায় না? ও, নৌকা আবার চলে যাবে নাকি? মাছ কিন্তু দেখতে একদম টাইগারের মতো।
এই মাছ আমি এর আগে কখনো দেখিনি এটা হ্যাঁ এই মাছ খাইতে অনেক স্বাদ খুব তাই নাকি খুব মিষ্টি আর এই মাছের কেজি কি রকম 600 টাকা 500 থেকে 600 টাকা কেজি এই যে আত্রাই নদীর পানি আর এই আত্রাই নদী থেকেই কিন্তু এই মাছগুলো ধরছে এই নদীটা বাংলাদেশ থেকে এসে এই যে ভারতে প্রবেশ করছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন আচ্ছা এই চরটা কি বাংলাদেশের না ভারতের বাংলাদেশের ও এই যে চরে দেখতে পাচ্ছেন অনেক গরু ছাগল চলাফেরা করতেছে আর এই পাশে অনেক নৌকা আচ্ছা ভারতের মানুষের সাথে কি আপনাদের কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় ওরে আল্লাহ কি বলেন কি সিম এয়ারটেল ও মাই গড আনলিমিটেড মানে ওদের সুবিধাটা বেশি আছেই না ভারতের লোক আসে অবশ্য ভাইদের মনের অনুভূতি শুনলাম আসলে দুঃখজনক আর আরেকটা বিষয় যেটা ভাল লাগলো ওই যে ওনারা নাকি ভারতে সিম ইউজ করে এয়ারটেল আর এখানে নাকি এয়ারটেলের নেটওয়ার্ক অনেক ভালো আর এই যে মাছ মারতেছে খুবই ভালো লাগতেছে আসলে গ্রামে না আসলে এরকম দৃশ্য বা এনারা যে পরিশ্রম করে এই জিনিসটা শুধু আমরা ওই বইয়েই কিন্তু পড়ে যাই যে যারা মাছ মারে তারা খুব পরিশ্রম করে যারা আবাদ করে খুব পরিশ্রম করে কিন্তু আমরা যদি আসলে গ্রামে যদি না এসে যদি আমরা যদি নিজের চোখে না দেখি তাহলে আসলে এটা ওইভাবে কার্যকর হয় না আর আমরা বুঝতেও পারি না তাদের কষ্টটা ফিলিংসটা আমরা বুঝতে পারি না আসলে আমি আসলাম আজকে ভালো লাগতেছে সাথে ভারত দেখলাম বলতে পারেন যে বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত ভ্রমণ এখন কিন্তু মোটামুটি বলতে পারেন আমি এখন ভারতের অংশই আছি এটা কিন্তু ভারতের অংশ সো এই যে আমাদের বাংলাদেশি ভাইরা মাছ মারতেছে তাদের সাথে কথা বললাম এই যে এই অনুভূতিগুলো এই ফিলিংসগুলো এইগুলোই কিন্তু আসলে আমাদের বাংলাদেশ সব কিছু নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ হ্যাঁ ওইটাই ঠিক আছে ভাই আসি আল্লাহ হাফেজ এই যে এখানে ঘুরলাম ফিরলাম ভালো লাগলো এখন যাচ্ছি পারে আর আপনাদেরকে ক্যাম্প দেখাইলাম আর এই যে দেখেন এই সম্পূর্ণ অনেক উঁচু এটা এখন উঠতে হবে খুব রিস্ক সবাই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি আমাকে সাপোর্ট করতে চান হাঁপায় গেছি অনেক হাঁপায় গেছি আর যাবো একদিন ইনশাল্লাহ যাবো ইন্ডিয়ায় যাবো আপনাদেরকে বর্ডার দেখাবো এবং ইন্ডিয়াও ঘুরে দেখাবো ইনশাল্লাহ আগে বাংলাদেশটা ঘুরে দেখি আর ওই সামনেই কিন্তু মোহনপুর ব্রিজ আর মোহনপুর রাবার ড্যাম দেখাবো ইনশাল্লাহ একদিন এই যে গ্রামে বাদাম আর এই যে গরুগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে আর একদম বর্ডারের পাশেই বাড়িঘর আর এখানে দেখেন ধস নামছিল ধসের কারণে কি হয়ে গেছে দেখেন ব্লকটা ভেঙে গেছে এই যে আম নিয়ে আসছে আমাকে দিবা আম আমাকে আম দিবে না হায় দাও হায় দাও লজ্জা পাচ্ছে ঠিক আছে এই দেখিও পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা ঠিক আছে টাটা ভালো থাকে হ্যাঁ দেখা হবে আবার ঠিক আছে এই যে আরেকজন পিচ্ছি নাম কি সাবিত
ঠিক আছে সহেল যে বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলাম আর প্রচন্ড হাঁপাই গেছে খুব গরম হ্যাঁ আর বাচ্চারা কিন্তু ক্যামেরা দেখে খুব এক্সাইটেড আর এই যে ভাইয়া কিন্তু ক্লান্ত হয়ে গেছে ভাইয়া কিন্তু না বললো আমি বুঝতে পারছি যে ভাইয়া খুব ক্লান্ত আমি নিজেই অনেক হাঁপাই গেছি